प्रिय बंधुरा तुम्हरा जरा पश्चिम बंगे कलेज विश्वविद्यालय भर्ती हो तुम्हारे कलेज विश्वविद्यालय कब खुलते चले कल के कि तुम्हारे कलेज विश्वविद्यालय खुलबे ना आज के कलेज विश्वविद्यालय खुलबे अफिसियल विज्ञप्ति कि जानालो तुम्हें जे यूनिवर्सिटी तुम्हें जो कलेजे भर्ती हो से ही कलेज और यूनिवर्सिटी एक्चुअली कब शुरू होते चले अफिसियल नोटिस कि रही है तुम्हार कलेज कब शुरू होबाव जान समस्त टाइ विस्तारित तो वीडियो आलोचना करब एक ही प्रथम दिन तुम्हें कि ड्रेस पड़े जो स्कूल ड्रेस पड़े जो ना कौन पोशाक कम पोशाक पड़े तुम्हारा जो समस्त विस्तारित तो वीडियोते तुम्हारे संगे आलोचना करब काजे तुम्हारा जरा कलेज विश्वविद्यालय आमार भाई बोन रेचो कलेजे भर्ती हो वीडियो प्रथम के शुरू कर शेष पर्त व्च करो वीडियो भलो लागले अति अवश्य एक लाइक प्रदान करो हमारे परिवार सदस्य ना थे रेड बटने क्लिक कर सबसक्राइब कर साथ ही बेल आइकने क्लिक करल नोटिफिकेशने क्लिक करवार सदस्य हो उठो तुम्हारे मध्य अनेक एरक छात्र छात्री रेचो এই দুটো বিষয়ে সবথেকে বেশি কমেন্ট করেছো আগের ভিডিওতে এবং অনেকে ইনস্টাগ্রামেও জানতে চেয়েছো। সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি পোশাকের কথা, তোমরা অনেকে জানতে চেয়েছো কারণ স্কুলে একটা ইউনিফর্ম থাকে, সেই ইউনিফর্ম পরে তোমরা স্কুলে প্রত্যেকদিন যেতে, এখন কলেজে উঠেছো। কিন্তু কলেজের কথা যদি বলি, কলেজে নির্দিষ্ট কোনো পোশাক নেই, কিছু কিছু ছাত্রছাত্রীদের জন্য আছে, সেটা পরে বলছি। তার আগে তোমরা যারা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছো তোমাদের যে কোনো পোশাক তোমরা পরে যেতে পারো, মানে চেষ্টা করবে প্রথম দিন শার্ট প্যান্ট পরে যাওয়ার। তুমি যে একটা স্টুডেন্ট আর তোমার পোশাকের মধ্যে দিয়ে যাতে বহিঃপ্রকাশ হয়, এবং অনেক এরকম কলেজ রয়েছে বিশেষ করে টেকনিক্যাল কলেজগুলো রয়েছে আর তাদের নির্দিষ্ট পোশাক হয়ে থাকে, নির্দিষ্ট ইউনিফর্ম হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা ইউনিফর্ম কিনলে ইউনিফর্ম পরে যেতে পারো, আদারওয়াইজ যে কোনো পোশাকই পরে যেতে পারো। আমি তোমাদের বলবো প্রথম দিন অতি অবশ্যই তোমরা একটা ফর্মাল পোশাক পরে যাও, যে যেখানে তোমাদের এর স্টুডেন্ট হিসাবে গণ্য করতেও অনেকটা সুবিধা হবে, কারণ প্রথম কলেজের শিক্ষকের সঙ্গে তোমাদের আলাপ হবে, কলেজের বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ হবে, একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি হবে। সেক্ষেত্রে তোমাদের আমি এটাই বলবো, আর বাদবাকি তোমাদের পছন্দের পোশাক তোমরা পরে যেতে পারো, যেহেতু অনেকে জিজ্ঞাসা করেছো সেই কারণে বিষয়টা আলোচনা করলাম। এর পরবর্তী বিষয় হয় তোমাদের অনেকের একটা জিজ্ঞাসাবাদ রয়েছে কবে থেকে কলেজ খুলতে চলেছে, এবং আমি তো অমুক কলেজে ভর্তি হয়েছি, আমি তো অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সেক্ষেত্রে আমার কবে কলেজ খুলবে। তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর, মানে পশ্চিমবঙ্গ রাজ্য যে শিক্ষা দপ্তর রয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে এ উচ্চ মাধ্যমিকের পরে অফিসিয়ালভাবে নোটিশ জারি করেছে, যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আগস্ট মাসের এক তারিখেই কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হবে। এক্ষেত্রে এ তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে কালকে কলেজ যেতে পারবে না অফিসিয়াল বিজ্ঞপ্তি থাকার সত্ত্বেও, কারণটা একটু খুলে বলি। রাজ্যে প্রচুর ইউনিভার্সিটি রয়েছে এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে। এ যদি আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কথাই বলি না, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় দেড়শোটিরও বেশি কিন্তু কলেজ রয়েছে। তো প্রত্যেকটা কলেজ কিন্তু ও অফিসিয়াল শিক্ষা দপ্তরের নোটিশ অনুযায়ী প্রত্যেকটা ইউনিভার্সিটি কালকেই খোলার কথা। কিছু কিছু কলেজ রয়েছে যে সমস্ত কলেজ কিন্তু কালকে খুলবে না, হয়তো তাদের ভর্তির প্রক্রিয়া পুরো কমপ্লিট হয়নি, বা তারা হয়তো এই মুহূর্তে কলেজ শুরুর জন্য প্রস্তুতি নেয়নি। কিছু কিছু কলেজ রয়েছে আগস্ট মাসের 2 তারিখে খুলবে, কিছু কিছু কলেজ রয়েছে আগস্ট মাসের 3 তারিখে খুলবে। তোমরা বলবে যে আমি তো অমুক ইউনিভার্সিটির আন্ডারে অমুক কলেজে পড়ছি, কারণ আমি পার্টিকুলার একটা কলেজের নাম নিলে হবে না, কারণ এখানে আমার অনেক ভাই বোন রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যে কলেজে অফিসিয়ালভাবে আবেদন করে ভর্তি হয়েছিলে অফিসিয়াল ওয়েবসাইটে, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই যাও, নোটিফিকেশান সেকশানে অ্যাকচুয়ালি ক্লিক করো, এবং নোটিফিকেশান কোনো কলেজ ওপেন নিয়ে জারি করা হয়েছে কিনা সেটা জেনে নাও। যদি দেখো যে কলেজ ওপেন করা নিয়ে কোনো নোটিশ জারি করা হয়েছে, 1 তারিখ খুলতে চলেছে, 2 তারিখ খুলতে চলেছে, তাহলে তো স্পষ্ট জেনেই গেলে তোমাদের কলেজ কবে খুলতে চলেছে। আর যদি অফিসিয়ালভাবে কিছু না বলে, সেক্ষেত্রে কলেজের যে ফোন নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেটা অফিসিয়াল টাইমে ফোন করে তোমরা জেনে নাও যে আদৌ কালকে কলেজ হবে কি না। কারণ দেখা গেল তুমি কলেজে গেলে অবশ্যই অফিসিয়াল যে রাজ্য সরকারের বা শিক্ষা দপ্তরের নোটিশ, সেই অনুযায়ী কালকে 1 তারিখেই কলেজ খুলতে চলেছে, কিন্তু হতেই পারে কলেজ খুলছে না কোনো কারণে, বা কলেজ কর্তৃপক্ষ একদিন পরে খুলছে বা দুদিন পরে খুলছে, তো সেটা অবশ্যই ভেরিফাই করে নাও। ভেরিফাই করতে পারো একটা নোটিশ দেখে, আর যদি নোটিশ প্রকাশিত না হয়
তাহলে অফিশিয়াল ওয়েবসাইটে দেখবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে বা কলেজের ফোন নাম্বারে ফোন করো অফিশিয়াল টাইমে। এ ফোন করলে কিন্তু সরাসরি তোমরা জানতে পারবে। অথবা কিছু কিছু কলেজ রয়েছে যারা কলেজ খুললেই বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমরা দেখেছো তোমাদের ফোন নাম্বারে বা ইমেল আইডিতে একটা মেল এবং মেসেজ কিন্তু ফোন নাম্বারে চলে আসছে। যদি আসে সেক্ষেত্রে ভালো ব্যাপার। এই তিনটে অপশান বললাম, এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান দিয়ে তুমি ভেরিফাই করে নিতে পারো কবে তোমার কলেজ খুলছে। বেশিরভাগ রাজ্যের কলেজে কিন্তু 1 তারিখ আগস্ট মাসেই খুলতে চলেছে, অর্থাৎ কালকে থেকেই। তোমাদের কলেজ খোলা খুলছে কবে তোমরা কি জানো? আর যদি একেবারেই তিনটের মধ্যে কোনো অপশান কার্যকরী না হয় তাহলে অবশ্যই কলেজের নাম উল্লেখ করে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ইনস্টাগ্রামের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি ইনস্টাগ্রামে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর বাদ বাকি তোমাদের প্রত্যেককে কলেজ জীবনের জন্য অসংখ্য শুভেচ্ছা। তোমরা প্রত্যেকে কলেজ জীবন খুব ভালো কাটাও, তোমাদের কলেজ জীবন খুব ভালো কাটুক, এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।